আমার বাবারা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনেন, ওই মহিলা তার সন্তানের জন্য অনেক জায়গার মধ্যে পাত্রি সংগ্রহ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো জায়গার মধ্যে কোনো পাত্রি খুঁজে পায় না। হঠাৎ করে ইয়ামেন দেশের একজন বণিক ব্যক্তি ইয়ামেন দেশে আসছেন। ইয়ামেন দেশে আসার পরে ওই বণিক ব্যক্তিকে ওই মহিলা একটা প্রস্তাব প্রদান করলেন, হে বণিক ব্যক্তি ব্যবসায়ী, তোমার কাছে আমার আবদার হইল, আমার একটা সন্তান আছে, তোমার যদি কোনো কন্যা সন্তান থাকে ওই কন্যা সন্তানের সঙ্গে আমার সন্তানকে বিবাহ করাইব। বলে আমিও তো আমার কন্যার জন্য উপযুক্ত একটা প্রাপ্ত পাত্র তালাশ করতেছি, আমি এখনো পর্যন্ত পাইতেছি না, তবে আপনার সন্তানের ডিসক্রিপশন অথবা আপনার সন্তানের পরিস্থিতি আপনি আমার মেয়েকে প্রদান করেন, যদি আমার মেয়ে আপনার সন্তানের পরিস্থিতি জানার পরে রাজি হয় তাহলে আমি আমার মেয়েকে আপনার সন্তানের কাছে বিবাহ দিব, আর নচেত আমি আমার কন্যাকে আপনার কাছে বিবাহ প্রদান করব না। ডাক দিয়ে বলে, ও হুজুর, আপনার বনি কাফেলার ব্যক্তি আপনার কন্যা সন্তান কোথায়? বলে আমার ব্যবসায়ী বনি কাফেলার পালকির মধ্যে ওটার পিঠের মধ্যে আমার কন্যা বসে আছে, যায় আপনি আমার কন্যাটাকে সেই জায়গার মধ্যে প্রশ্ন করেন। এবার ওই মহিলা বলে, আমি ওই কন্যার কাছে গেলাম, ডাক দিয়ে বললাম, ও মহিলা, তোমার কাছে আমি একটা আবদার জানাইতে যাই। বলে কি গো মা, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি আমার কাছে কোন আবদার জানাইবেন? বলে আবদারটা হইল, তুমি তো একজন নেককার মহিলা, তোমার দ্বারা যদি একজন খারাপ মানুষ, নেশাখোর মানুষ, ড্রাগ এডিক্টেড মানুষ যদি ভালো হইতে চায়, তুমি বলো না তোমার এই মানুষটাকে ভালো করতে পারলে আল্লাহ তাআলা তোমাকে কেমন প্রতিদান দিবে? মহিলা বলে, একজন মানুষকে খারাপ পথ থেকে ফিরে আনার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে ভালো একটা প্রতিদান দিবে, এটাই তো পয়সালা। এবার ওই মহিলা ডাক দিয়ে কয়, মা, তুমি তো একজন নেককার নামাজি, তুমি পর্দার অন্তরালের মধ্যে আছো, আমার একটা সন্তান আছে, বড় সুদর্শন, বড় সুন্দর, কিন্তু আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে বেড়ায় গো মা, আমার একটা বিশ্বাস তোমার মতো একজন পর্দাওয়ালা, তোমার মতো একজন নেককার মেয়ে যদি আমার সন্তানকে বিবাহ করে তাহলে আমার সন্তানটা দুনিয়ার জমিনে নেশার কাম ছেড়ে দিয়ে আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে একটা ভালো কাজ করবে। মেয়ে ডাক দিয়ে বলে, আপনি যদি বলেন আমি এই মুহূর্তে বিবাহ করার জন্য প্রস্তুত। ওই মহিলার প্রস্তাব মোতাবেক ওই মহিলাটার সন্তানের সঙ্গে ওই আল্লাহওয়ালা মহিলাটার যখন বিবাহ হয়, ওই মেয়েটা নিজে নিজে বর্ণনা করে বলতেছে, দুনিয়ার মানুষ শুনে নাও, যখন আমার এবং তার সঙ্গে বৈবাহিক মিলামেশা হইল, আমি আমার স্বামীকে বাসর রাতেই বলতে লাগলাম, ও আমার স্বামী, আপনি নাকি নেশা করেন, আপনার নেশার কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে একটা নেককার সন্তান দান করবে না। স্বামী গো, আমি তো আল্লাহর কোরআন শিখেছি, নবীর হাদিস শিখেছি, আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমি যাচাই করে পেয়েছি, একটা ভালো সন্তান নেককার সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা জন্ম দেয়, সন্তানকে আল্লাহওয়ালা বানায়, সন্তানকে কোরআনওয়ালা বানায়, ওই সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মহিলা বলে, স্বামী, আমার জীবনে আমার কোনো জানামতে কোনো ভুল আমি করি নাই, কোনো বেয়াদবি করি নাই, কোনো গুনার কার্য আমি করি নাই, তবে আপনার মার ভাষ্য অনুযায়ী আপনি নাকি নেশাগ্রস্ত, আপনি নাকি নেশা করে থাকে। ও স্বামী, আপনার কদমে আমি স্বামী হিসেবে, আমি স্ত্রী হিসেবে আপনার কাছে একটা চাহিদা, স্বামী আপনি বলেন না, আপনি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে আজকে রাত্র থেকে নেশা করা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, আবদার জানাইছি, স্ত্রী জানায় না আবদার, আবদার জানাইছি স্বামী, উনি অনুপ্রেরণা, খুব আল্লাহর কাছে অনুশোচনা করতে লাগলেন, হারে জীবনে তো অনেক নেশা করলাম, অনেক নেশা করলাম, আমি এমন আরেকটা আলোচনা করছিলাম, আলহামদুলিল্লাহ আমাকে এমন লোক আছে নেশাগ্রস্ত যারা থাকতেন, এদেরকে মানুষ এখনো নেশাখুর হিসেবে চিনে, কিন্তু আলহামদুলিল্লাহ সে আমাকে আল্লাহর কোরআন হাতে নিয়ে এভাবেও বলছে, হুজুর আল্লাহর কসম আজকে 1.5-2 বছর আমি নেশা বলেন সিগারেট পর্যন্ত আমি ধরি দেখি না, আলহামদুলিল্লাহ পড়েন। আরে আপনি আপনার জীবনকে পরিবর্তন করলে কেউ আপনাকে ধরে রাখবে না, কিন্তু আপনি খারাপ হইতে যান আপনার টাকা লাগবে, ভালো হইতে আপনার টাকা লাগবে না, নেশা করবেন সিগারেট কিনা খাওয়ার জন্য টাকা লাগবে, গান জাইয়া খাইবেন কিনা খাইতে টাকা লাগবে, আপনার মদ খাইবেন কিনা খাইতে টাকা লাগবে, না আপনি যদি নামাজি হয়ে যান মসজিদে যেতে টাকা লাগে না, আপনি সিদ্ধান্ত আপনার,
আপনার দুধ হল আপনার বাড়িতে আইসা আইসা আপনার বাড়িতে দুধ দিয়া যায় 70 টাকা কেজি, কিন্তু আপনি মদ হল আর বাড়িতে যে মদ কিনা খান, ঠিক না? স্বাভাবিক কথা, আপনি ভালো বোঝেন না। মদওয়ালা মদ বেচছে দুধ খায়, আর দুধওয়ালা দুধ বেচছে মদ খায়, ঠিক না? হ্যাঁ, তো তুমি কি করবা, তোমার জীবনকে তুমি পরিবর্তন করতে হবে। আমি মাঝে মাঝে চিন্তা করি যেগুলো সিগারেট খায় এগুলো এগুলোর বউর কাছে যায় কেমনে, আর এগুলোর বউ এগুলোর খাট থেকে লাথি দিয়ে ফেলাই তো না। আমি এটা চিন্তা করি আর কি মাঝে মাঝে, কেন? কারণ এটি মুখের ভিতর দুর্গন্ধ, বেশি দুর্গন্ধ। কিবিরি বনবিরি, এটা আবার কোনটা? যেটা গন্ধ থাকে, যেটা গন্ধ বেশি থাকে। আমি চিন্তা করি আর কি, অনেক মা বোন কষ্টে কাতর হইয়া স্বামীর সংসার করছে, আছে না? নেশা করতে করতে বেড়ার মোহের ভিতরে গন্ধ, আমরা তারা ফান খান জর্দা দিয়া আমরা একটু চিন্তা করি না আর কি। আপনাদের এই মুখের দুর্গন্ধ কিভাবে আপনার স্ত্রী সহ্য করে? আপনার কি কষ্ট হইতেছে নাকি? মশলা মাসি দিয়ে যাই গেবেন নাকি? ফিসা পাইব, মোনাজাত দিব ইনশাল্লাহ। এর লাগে আমি আগে মোনাজাত সারে লেছি, কারণ আমি তো একটু দোয়া করার দায়িত্ব আছে না, লাগে আমি দোয়া আগে করে লেছি। আমি অনেক পেশা করবে আজকেও, আমি পরীক্ষার হলে ঢুকতেছি, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার পেছনের একটা রাস্তা আছে, এখানে সিএনজি থাকে অনেক, তো সিএনজিতে থাকে এখানে এক মুরব্বী ব্যক্তি, এমন আমার খেয়াল করেন, আমি আর পাশে দিয়ে যাইতেছি, অক করে থুফালে পিছনের দিকে ফিরে করে দিছে, যে আমার মুখে একটু দুর্গন্ধ এসেছে, বিড়ি খেয়েছে, এটা বোঝা গেছে দুর্গন্ধ। আমি বললাম, কাকা আপনি তো মুরব্বী মানুষ, আপনি এই যে একটা পবিত্র জায়গা মাদ্রাসা, পাশে এত বড় বিশাল মসজিদ, আমি ডিগ্রি পার মিসছি, আপনি এখানে দাঁড়াইয়া সিগারেট, ও আপনি আমার এই কথা কন, এনে খাড়িয়ে কত মানুষ গাঞ্জো খায়, আমার পরীক্ষা হলে ঢুকতে 1:51 বাজে গেছে, 2টায় পরীক্ষা। আমি চিন্তা করলাম, বেটা লগন তর্ক করলে আমার পরীক্ষা লস হইল। আমি কইলাম, কাকা কেউ গাঞ্জা খায় আপনি সিগারেট খান, মনে করেন কেউ গুয়ের ফানি দুইয়া দুই এটা খায় কি তৈব করে, তো গু হই আমি কি একই তো, এটা কইয়া আর বেশি কথা না কে শুধু আসছি, বাবা একটু দাঁড়ান না, দাঁড়ান যেত না, সময় কম, বুঝছেন? মাস্ক পরে যাই তো এমনি দেখে না, মাস্ক খুললে 2-3 টাকা ছবি, আমি মুখে মাস্ক টাক্স লাগাই দিয়ে তারপর পরীক্ষা দেবো। এমন এই নেশা কর্মকাণ্ড, এই নেশা করা থেকে যারা ফিরে আসতে পারে আল্লাহ তাআলা এদেরকে কিন্তু মহাপুরস্কার প্রদান করবেন, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে এরা বাঁচতে পারবে। তো যারা নেশা করে এদের প্রতি আমার আবেদন হইলো, নেশা করা দেখেন বেশিরভাগ নেশা করা কাজ কাম করে না, বেশিরভাগ নেশা করা কাজ কাম করে না। আমি কুমিল্লা শহরে অনেক নেশা করি, আমি আলহামদুলিল্লাহ সিজনে খালি খালি আপনি হাঁটি, কুমিল্লা শহরে অনেক নেশা করারে দেখি, বলে কি করে জানেন, নিরাল নিরাল আড়ে কোনো জায়গার ভিতরে বুচ্ছুর করে কোনো কিছু দেখলে তুপ করে লয়ে দমুন মারে, ঠিক আছে না? সুরসুরটা এমন আছে না, কিছু আছে আবার বদ্রসুর, কিছু বদ্রসুর। আপনার কাছে কোনো কাকা আমার সন্তানটা তো ফোলাটা অসুস্থ, আমার কোনো টিয়া লাগে 10,000 টিয়া যদি দিতেন, আপনি ডরে করবেন, ঠিক আছে 10,000 না তুই 5,000 লইয়া যা, এ হাওলাত করে নিয়ে যা, খাইছে তো নেশা, তার আর আমরা টুইয়ে টুইয়ে ফান না, এই কথা কন না কেন, আছে না এমন? আমি আমি এমন অনেক পরিস্থিতি দেখছি, আমি আলহামদুলিল্লাহ আমাকে দেখাইছে, আমি বাস্তবিকতার সাথে আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে রক্ষা করুন, এবং এই কেরুর মদ নামক যে এই কোম্পানি বাংলাদেশে চালু হইতেছে, এই টাকা ইনকাম করার উদ্দেশ্যে মানুষকে নেশার দিকে আহ্বান করতেছে, আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে করে আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা محمد وعلى آله معهم ঘটনাটা শেষ করার আগে আজকে তো এখনো জিকির আজকার করি নাই, মোহাম্মদ একটু আল্লাহ তালা জিকির করতাম, রাজি আছেন আপনারা? আল্লাহ তালা জিকির হবে ইনশাল্লাহ, এক তালে এক সুরে আল্লাহ তাআলার এসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, ডাইনে বামে তাকাবেন না, জবান খুলে মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জিকির করবেন, রাজি না? কারণ এই যে পরে কইব যে হুজুর একটু জিকির আজকে শোনার লাগে আনছিলাম, কিন্তু হুজুরে তো এখনো পর্যন্ত আসে না, আসে না, হ্যাঁ।
আজকে দেওয়ানো হয় নাই, হবে একটু জিকির হবে, আল্লাহর জিকির করবেন মহাব্বতের সাথে, আমার সাথে অন্তরটাকে তাজা রেখে একটু যেন আল্লাহ তালা কলবের ময়লাগুলা পরিষ্কার করে দেয়। মহাব্বতের আওয়াজে আল্লাহ তালা জিকির করেন, ডাক দেন আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আসিগিলে তুফান বাঙবে না ঘরের বান আসিগিলে তুফান বাঙবে না ঘরের বান মন পাখি হইরা যাইব নিজুম জঙ্গলাই দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ মাস্টার কমাইতে কো মাস্টারটা কমাইতে কো আল্লাহ 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 দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কে হো নাই কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কে হো নাই পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মঙ্গল একবার বলে না রে তোর হইব রে মরবন মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মঙ্গল একবার বলে না রে তোর হইব রে মরবন মারহাবা তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মঙ্গল একবার বলে না রে তোর হইব রে মরবন মারহাবা জবান খুলে আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ মন রে বন্ধু বান্ধব সে যত জানা যায় যাবে শত শত আদার গড়ে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে দমন পাগল মঙ্গল একবার বলে না রে তোর হইব রে মরবন মারহাবা আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার গড়ে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে দমন পাগল মঙ্গল একবার বলে না রে তোর হইব রে মরবন মারহাবা আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার গড়ে কেউ তো থাকবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে দমন পাগল মঙ্গল একবার বলে না রে তোর
হইব রে ম রওয়ান মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া মা সালামুন ইয়া হাবিবাল জামালিয়া শেকাবা সাদ মুহাম্মদ খেয়ালেও বরাবা সাদ আহম্মদ সালাতুনিয়া রসুলাল সালামুনিয়া হাবিবাল্লা বন্ধুরে আমার পরদার অন্তরালের মা বোনেরা ওই মেয়েটা যখন বাসর রাতের মধ্যে তার স্বামীর ডাক দিয়া কয় স্বামী গো আপনি তো অনেক অন্যায় করেছেন অনেক নেশা করেছেন বাদ দেন গো স্বামী আর নেশা করা লাগবে না কারণ আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যেও তো পাওয়া গেছে দুনিয়াতে একটা নেককার সন্তান জন্ম দিতে পারলে আমার আল্লাহ তালা ওই নেককার সন্তানের বরকতে ওই দুনিয়ার জমিনে অন্যায়কারী মা বাপরে ক্ষমা করে দিবে ওই স্বামী ডাক দিয়া কয় স্ত্রী গো আমি তো তওবা করি নাই আমার আল্লাহ তাআলা যেন আমার তওবা কবুল করে আমি জীবনে অনেক নেশা করেছি আমার আল্লাহ তাআলা যেন আমারে মাফ করে দেয় বন্ধুরে আপনি নেশা করেছেন এটা আপনার বিষয় আপনি যা করেছেন গুনাহ করেছেন অন্যায় করেছেন আমার আল্লাহ তাআলা এই যে আগামী কালকে রাত্র আসতেছে লাইলাতুল বরাতের রাত্র এই রাত্রবেলা আমার আল্লাহ তাআলা পাঁচ শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেয় পাঁচ শ্রেণীর মানুষ ব্যতীত সবাইরে ক্ষমা করে দেয় এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা শিরিক করে তারা আল্লাহ মাফ করে না দুই নাম্বার যারা মা বাবার অবাধ্য আল্লাহ তারারে মাফ করে না তিন নাম্বার যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে বৃদ্ধ বয়সে জিনা করে তারারে ক্ষমা করে না চার নাম্বার যেই ব্যক্তি সুদ খায় আল্লাহ তারারে ক্ষমা করে না পাঁচ নাম্বার যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ঘুষ খায় আল্লাহ তারারে মাফ করে না আর এক হাদিসের মধ্যে দেখলাম যেই ব্যক্তি সাময়িক পারস্পরিক বিদ্বেষ রাখে একজন একজনের মধ্যে দ্বন্দ্ব রাখে ওই ব্যক্তিরে আল্লাহ তালা ক্ষমা করেন না লাইলাতুল বরাতের রাতে আন্নতের সব বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয় বন্ধু আমার আল্লাহ রস্তা আপনার কাছে মাফ চাই ক্ষমা চাই রে বন্ধুরা বাবারা আল্লাহ রস্তা আগামীকালকে রাত্রবেলা পারেন আজকে রাত্রবেলা পারেন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় ক্ষমা চাইবেন মামুদ ও দয়াল আল্লাহ আজকে লাইলাতুল বরাতের রাত্রের উসিলায় এই রাত্র ক্ষমার রাত্র এই রাত্র বরকতের রাত্র এই রাত্র রিজিক দেওয়ার রাত্র আল্লাহ আমারে মাফ করে দেন যারা কামাই রুজিতে বরকত পায় আগামীকালকে রাত্রে মানে লাইলাতুল বরাতের রাত্রে দোয়া করবেন আল্লাহ আপনি আমার কামাই রুজিতে বরকত দান করেন বরকত দান করা হবে ও বন্ধু আমার আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করবা আগামীকালকে রাত্র কবর জিয়ারতের রাত্র এই রাত্রে আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন কবরে আগামীকালকে রাত্রবেলা লাইলাতুল বরাতের রাত্রবেলা কবরের সামনে যে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মা কবরে বাবা কবরে বংশের মানুষ কবরে মাফ করে দাও লাইলাতুল বরাতের উসিলা আল্লাহ মা বাবার কবর আজাব মাফ করে দিব আপনার কামাই রুজিতে বরকত নেই এটাও বরকত দান করবে আমার আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তা দান করবে আগামীকালকে রাত্রবেলা মানে লাইলাতুল বরাতের রাত্রবেলা আল্লাহর কাছে আগামীকালকে মানে লাইলাতুল বরাত রাত্রে আপনারা ঘুমাইবেন না একটা আবদার করলাম এ কেয়ামুল লাইলের মাধ্যমে রাত্রটা কাটাইবেন সারা রাত্র নামাজ আদায় করবেন সারা রাত্র তসবি তালিল পড়বেন সারা রাত্র কবর জিয়ারত করবেন সারা রাত্রের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন এমনভাবে আবাদতে আবাদতে কাটাইলে আমার একটা বিশ্বাস আপনি আমার আল্লাহর কাছে ছাওয়া লাগবে না আমার আল্লাহর কাছে ছাওয়ার আগে আমার আল্লাহ বান্দার মনের আশা লাইলাতুল বরাতের রাতে পূরণ করতে পারে কি পারে না ও বন্ধুরে যত গুনাহ করেন না কেন মাফ করে দিবে নেশা করলো মাফ করে দিবে ওই স্বামী ডাক দিয়া কই স্ত্রী গো আমি তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা জানি না আমার মা জননী আমারে কত নেশা চাইতে বলেছে আমি তো নেশা ছাড়ি নাই তবে আজকে তুমি আমার কাছে বাসর রাতে আবদার করলা নেশা ছাড়ার জন্য আমি তোমার কথা শুনলাম আল্লাহ যেন আপনার একটা নেককারা সন্তান দান করে আমরা আল্লাহর কাছে দোয়া করব ওই স্বামীটা ওই বাসর রাত্রে ওযু বানাইয়া এবার আমার আল্লাহ তাআলার ওই বান্দিটার সঙ্গে বাসর রাতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য মুসল্লা নিয়ে দাঁড়াইছে সুবহানাল্লাহ
কষ্ট হইতেছেন দাদা? হুজুর আইলে আমি শেষ করে দিব, অসুবিধা নেই। হুজুর আইসে নি, আইতেছে না, অসুবিধা নাই, আইলে শেষ করে দেবো। হুজুর আপনার লয়ে দোয়া করবে শুধু। আমার ওয়াজের মূল ধারাবাহিকতা, মূল টপিক কি? নেশা থেকে মুক্ত থাকা। আর একটা নেককার সন্তান যদি দোয়া করে আল্লাহ মা বাপরে মাফ করে, শুধু এই জায়গায় যাবো। অনেকে দেখবেন বালা ফুত ছাইলেও তার কাছে ভালো লাগে না। সন্তান যদি ভালো হয়, যারা দেইরা বালাফুতের কথা চলতে শুনে চলতে চায় না। ভালো সন্তান চায় মা বাপরে ভালোভাবে রাখতে, কিন্তু ওই মা বাপ সন্তানের ভালো ডিসক্রিপশন চলে চলতে শুনে চলতে চায় না। মা বাপ অনেক সময় মনে করেন মা বাপ বড় ঠিক, কিন্তু মা বাপ যদি ইসলামের শরীয়তের বহির্ভূত কোনো কাজ করে, মা বাপ কি ঠিক? তাহলে সন্তানের অধিকার আছে না তাদেরকে শুধরানো? আপনি সন্তান যদি শুধরানোর চেষ্টা করেন, মা বাপ না শুধরাইলে এটাকে আপনার কোনো কিছু করার আছে? কোনো কিছু করার নেই। মা চেষ্টা করছেন, সন্তান তার স্ত্রীর কথাই আল্লাহ পাক তাকে কবুল করেছেন। সন্তান যখন কবুল হয়েছেন, সন্তান নামাজ পড়তে দাঁড়াইছে, দুই রাকাত, কয় রাকাত? কথা কই না রে, বাসর রাইতে দুই রাকাত নামাজ পড়ার লাগে, আমি এতদিন মনে রাখি ঠিক না? বাদ দিত না, খাবাইতো না, কোন রকম তোমার কথা মোতাবেক শুনে চলবে না। দেখছেন মুরুব্বী আমার কষ্টই নেই কোনো, অনেক কষ্ট, অসুস্থ মানে বোঝা যাচ্ছে, তো বুঝি ধৈর্য ধারণ করে বসে আছে। আল্লাহ ওনার হায়াতে বরকত দিক, আপনারা যারা বসে আছেন কষ্ট করে, আপনাদেরও হায়াতে বরকত দিক। আমিন। আরো জোরে বাবাজিরা, দুই রাকাত নামাজ পড়ার জন্য আছেন, নামাজ পড়িরা আল্লাহর কাছে ওই মহিলা দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার শাশুড়ি আম্মা জানের মনের মধ্যে আসা নেককার সন্তান আমার হবে, ওই নেককার সন্তান দোয়া করল আল্লাহ তারারও মাফ করবে, আমারও মাফ করবে। মাবুদো আল্লাহ একটা নেককার সন্তান দেও, যে সন্তান দুনিয়াতে আসার পরে আমার জন্য দোয়া করল আল্লাহ আমারে ক্ষমা করবে। তো ওই স্বামী স্ত্রীর সুন্দর মেলামেশার মাধ্যমে আমার আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর গর্বে, ঈসা স্ত্রীর গর্বে একটা নেককার সন্তান দান করছে। সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা দুইজন মিলা সন্তান দ্বারে কোরআন শিখায়, হাদিস শিখায়। একদিন স্বামী জিজ্ঞাসা করি স্ত্রী, এ সন্তান দ্বারে তুমি কেন কোরআন হাদিস শিখাচ্ছ? বলে জানাজা ফরাইলে গুনাহ মাফ, জানাজা ফরাইলে। আচ্ছা আপনারা যারা কোরআন শিখেন নাই, হাদিস শিখেন নাই, আপনার ইন্তেকার মনে করেন আপনার মা বাবা মৃত্যু সব যায় বিস্তার মধ্যে পড়া, যদি হাতটা ধরে কই ফুতরে আমার জানাজার নামাজ তুমি একটু পড়াইও, পারবে? আলেম না হইলে, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কি জবাব দিবেন? জানাজার নামাজটা পড়া নিয়ে শিখলেন না এখনো পর্যন্ত? জানাজার ঈদগার মাঠে গেলে, জানাজার মাঠে গেলে হুজুর নিয়তটা একটু কইয়া দেন, আজীবন শিখছে না, একবার কয়ে দিলে শিখে লেন এটা, ঠিক আছে না হুজুর? আমি আমার জীবনে কোনোদিন জানাজার মাঠে মনে দুই একবার কইছিলাম, এরপরে আর কোনোদিন কয়ে দিচ্ছি না। আমি একবার জানাজার মাঠে দাঁড়াইয়া, আমি যে মসজিদে চাকরি করতাম, জুমা পড়াইতাম, তো মসজিদে একবার কয়ে দিছি, দুইবার কয়ে দিছি, তিনবার কয়ে দিছি, চতুর্থবারের সময় যখন মসজিদে সেক্রেটারি আমার ডাক দেখ হুজুর নিয়তটা একটু কয়ে দেন, আমি কই বাদ ফারিস। আজীবন পর্যন্ত এত বয়স হয়ে গেছে তো ইমাম সাহেবরা তো কতই কইয়া দেয়, আপনার শিখছেন না কো হুজুর? আমরা হুইন্য হুইন্য সাইড এলাই হ্যাঁ মাধ্যমে যে বান্দার জীবন পরিবর্তন হইব, এটা শিখার আগ্রহের মাধ্যমে তার কোরআন তেলাওয়াতের ভিতরে স্পৃহা হবে, আগ্রহ হবে, কিন্তু এটা তো হেরে দিয়ে করায় না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়েজ কাজগুলা করার তৌফিক দান করুন। আমিন। জায়েজ কাজগুলা করার তৌফিক দান করুন। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম, তো নিয়ত করবেন না কেন? বলে হুজুর আমরা বাংলাতে নিয়ত করলে চলবো, আমি দুই রাকাত নামাজ পড়ি, আল্লাহু আকবার, শেষ নাকি? আল্লাহ তো বাংলা বুঝি, ঠিক আছে না? তবে আর একটা জিনিস সাবধান করি, আমি তোমাদেরকে মনে পাঠাইছিলাম মেসেঞ্জারে, দেখলাম ইনজিল শরীফ নাম দিয়া খ্রিস্টানরা তাদের কিতাবকে প্রচার করার চেষ্টা করতেছে, এটা নাকি ঈসা নবীর বাণী?
সাবধান, এমন বই যদি তোমাদেরকে কেউ দেওয়ার চেষ্টা করে ভাইজান, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন শুনবেন, ইঞ্জিল শরীফ নাম দিয়ে অনেকে ঈসা নবীর বাণী হিসেবে খ্রিস্টানরা তাদের কাজ প্রচার চালানোর জন্য এরা ইঞ্জিল শরীফ বাংলাতে লিপিবদ্ধ করে প্রচার করে। এরার যদি মা বাবার দুধ খেয়ে জন্ম নিয়ে থাকে, এদের কাছে আমাদের আবদার হইল পরিপূর্ণ ইঞ্জিল শরীফ পারলে প্রচার করে দেখাও, কারণ ইঞ্জিল শরীফ নাজিলে হয়েছিল সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। এখন সুরিয়ানি ভাষা কোথাও নাই, এই কিতাবের কোনো ধারাবাহিকতা কোথাও নাই, কিন্তু ইঞ্জিল শরীফ নাম দিয়া তাদের ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাসের কথা মানুষকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমি সোনার বাংলাদেশের মানুষদেরকে সাবধান করব, নিজের আকিদা নিজের বিশ্বাস মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান হওয়া যাবে না, কারণ ইসলাম ধর্মই হক ধর্ম, আইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে পরিপূর্ণ মানব জাতির সংবিধান অথবা জীবন বিধান ইসলাম ধর্মটা। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম ইসলাম, সেই জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে আপনার সন্তান যেন ওই দিকেও ডাইভার্ট না হয়, অথবা বাংলা কোনো কিতাব যদি কেউ থেকে হাদিয়া দিয়ে দেয় এটা ভাইয়া যেন খুশি না হয়, সাবধানতা অবলম্বন করবেন। একটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মহিষমারি দরবার শরীফ আল হাফেজ মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদেরীর আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আপনাদের পরিচিত হযরত মাওলানা মহিউদ্দিন খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদেরী পীর সাহেব হুজুর উপস্থিত হয়েছেন, আমার কুদ্দুর ওয়াজ ভাই রয়েছে, রাজি আছেন ইনশাল্লাহ। শেষ করেন বাবাজিরা, নেককার সন্তান দান করছে, দোয়া করে ও আল্লাহ আমরা নেককার সন্তান আমার জানাজা পড়াইলে আমার কবর আজাব মাফ হইব। ওই সন্তান আলেম হওয়ার আগে ওই বাবা জান ইন্তেকাল করছেন, কিন্তু ইন্তেকাল করার পরে সন্তান বাবার জানাজার নামাজ পড়াইছে, ওই স্ত্রী আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ আমার স্বামীটা কবরে যাওয়ার পর জান্নাত পাইছে কিনা আমার আল্লাহ তালা ঘুমের ঘরে সফরে জানে দেয়, এ মহিলা শোনো শোনো শোনো, তোমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার সন্তানের দোয়ার বরকতে তোমার স্বামীর কবর জান্নাতের বাগান বানিয়ে দিছে, কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার এই হোমনাতারার জয়দেবপুর বড়বাড়ি এলাকার বাবাজিরা বন্ধুরা, আপনাদের কাছে আলোচনা ধারাবাহিকতার মূল সারমর্ম একটা কথা বলে দিয়ে যায়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত দিয়েছে একটা সন্তান জন্ম নিলে একটা নাতিপতি জন্ম গ্রহণ করলে সর্বপ্রথম একটা দায়িত্ব পালন করবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দিবেন, দিবেন না? শুধু এই আলোচনার ধারাবাহিকতা আছি। আমার জয়দেবপুর বড়বাড়ি হোসাইনি সংগঠনের যুবক ভাইয়েরা যে মাহফিলের আয়োজন করছে, তাদের মাহফিল তখন সফল হবে যখন আপনারা ওয়াইজিনদের কথাগুলো আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ আমি বলেছি আমাকে আমল করার, আপনারা শুনেছেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই করেন আল্লাহুম আমিন। রিমা আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে, জগতের মানুষ যারা দুজকি জাহান্নামবাসী আর যারা জান্নাতি তারা দুইজন এক রকম না। আল্লাহ গো কেন কেন? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার বলেন আমার হুমনা জয়দেবপুরের বাবারা, আল্লাহ তাআলা যদি বলে জান্নাতি যারা তারা সফল কাম, জান্নাতি জাহান্নামী এক রকম না, এবার আমরা সবাই জান্নাতি হইতে চাই না জাহান্নামী? গলাটা টানতেছে বিষয়টা হইল আমার আজকে পরীক্ষা ছিল, বুঝতে পারছেন? আমি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত লিখছি, লেখা বাইর হইয়া খাবারও ঠিক মতো খাইতে পারি নাই, গাড়িতে জার্নি করে আপনাদের উদ্দেশ্যে চলে আসা লাগছে। তো তিন ঘন্টা লেখার পরে হাত রসার হয়ে যায় না, মোটামুটি একটু কষ্ট হয়। তো কষ্ট হইল, আমি আমার নির্দিষ্ট পরিমাণ বয়ান আপনাদেরকে শোনানো লাগবে, রাখবে না? কারণ আমাদের কাজ হইল এ বয়ান করা, ওয়াজ মাহফিল করা। তবে আল্লাহর হস্তে যতক্ষণ বসবেন আমার এই জবানের কথা থেকে আপনারা যতটুক পর্যন্ত শুনবেন অতটুক পর্যন্ত যেটা ভালো লাগবে আমল করবেন, যেটা ভালো লাগবে না বর্জন করবেন।
রাজি আছেন না? এখন তো যদি মনে করতাম যে ক্লাস টেনের এইটের পরীক্ষা লেখা কম ছিল, বাইচা যেতাম। আজকে পরীক্ষা হয়েছে আমার ইসলামিক স্টোরি ফার্স্ট পেপার, মানে ফাজেল থার্ড ইয়ারের। এক একটা প্রশ্ন হচ্ছে কত বড় করে লেখন লাগে মোটামুটি, অনেক 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 লেখা তো চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আমি পরীক্ষা শেষ করে আপনাদের এখানে চলে আসা লাগছে। আমি কিন্তু কথা বলতেছি, আমার কিন্তু পুরা গা চিকন ঘাম দিতেছে, যদিও পুরা গরম আসে না, আমার চিকন ঘাম দিতেছে। তবে আমার কষ্ট হয় কথা বলতে, তবে আপনারা যদি আমার একটু সায় দেন আমি কথা বলতে পারবো। আমার মাইকে দিয়ে ক্যানক্যান করে এটা একটু ক্লিয়ার করো। হ্যাঁ, তাহলে জান্নাতি আর জাহান্নামীরা কি একরকম? না, আল্লাহ বলছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা কি সফল কাম কর না, তারা কি সফল কাম। এই জন্য আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি জান্নাতি হইতে চান না জাহান্নামি? আপনারা বলছেন কি হইতে চান? জান্নাতি হইতে চান। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার কর্ম করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির প্রখ্যাত আনসারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাতি হওয়ার জন্য আমাকে কি করা লাগবে? নবী আমার বলে, জান্নাতি হওয়ার জন্য সাহাবি তোমাকে তিনটা কাজ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলতেছেন জান্নাতি হওয়ার জন্য তিনটা কাজ করা লাগবে, নবী কেন? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবি শুনে নাও, কারণ ইন্তেকাল করার পরে অন্ধকার কবরের মধ্যে তোমার দুনিয়ার সম্পদ যাবে না, তোমার টাকা পয়সা যাবে না, দামি বাড়ি গাড়ি কোনো কিছু যাবে না, তবে এই তিনটা সম্পদ তোমার জন্য অন্ধকার কবরে যাবে। জবান খুলে বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই ওই তিনটা সম্পদ কি কি, আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন। নবী আমার বলে, এক নাম্বার একটা মানুষের পাক্কা ঈমান, আর দুই নাম্বার হলো তার নেক আমলগুলা, আর তিন নাম্বার তার একটা নেক সন্তান অন্ধকার কবরে তার হইয়া যাবে। হুজুর কেন? আল্লাহর নবীর হাদিসে তো দান সৎকার কত বলা হয়েছে, আল্লাহর নবীর হাদিসে তো আরো অনেক ভালো ভালো কিছুর কথা বলা হয়েছে, নবীর এক এক হাদিসে এক একটা বিষয়ে বোঝানো হয়েছে। তবে আমি আপনাদেরকে ঈমান এবং নেক আমল এবং একটা নেক সন্তানের কারণে একটা বান্দা কেমনভাবে কবরে জান্নাত পর্যন্ত যাইতে পারে ওই ধারাবাহিকতা আপনাদেরকে বয়ান শোনানোর চেষ্টা করব। আপনারা বলেন আপনাদের কষ্ট হবে, বাবারা যেন কষ্ট না হয়, আমি আপনাদেরকে ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করানোর চেষ্টা করছি। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবীর প্রশ্নের জবাবে নবী যখন বললেন, এক নাম্বার ইমা, দুই নাম্বার তার আমল, আর তিন নাম্বার হইল ওই বান্দাটার একটা নেককার সন্তান। আমরা সবাই তো চেষ্টা করি আমাদের ইমানটাকে পরিপূর্ণ রাখার জন্য, চেষ্টা করি আমাদের নেক আমলগুলা পরিপূর্ণ করার জন্য। ইমান এবং নেক আমলের গ্যারান্টি যদিও দুনিয়াতে কেউ না দিতে পারে, তবে একটা জিনিস, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করাইছেন, আপনাদের কাছে আবদার হইল ওই সন্তানের নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব আপনি মা বাবা পালন করবেন, আর যদি পালন করে ওই সন্তানকে আপনি একজন নেককার সন্তান বানাইতে পারেন, তাহলে আমার একটা বিশ্বাস, ওই নেককার সন্তানের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনি মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আমি কি সাবজেক্টে কথা বলতে চাচ্ছি, আপনারা যারা বুঝেছেন, সব ওয়াজেই তো মা বাবার খেদমতের ওয়াজ করা হয়, আমিও মা বাবার খেদমতের প্রচুর ওয়াজ করছি, তবে আমি আজকে মা বাবার দায়িত্ব না, সন্তানের উপর পিতা মাতার কি দায়িত্ব, একটা সন্তানের উপর পিতা মাতার কি দায়িত্ব, আমি ইনশাল্লাহ সেই দায়িত্বের উপর আলোচনা করব। ইনশাল্লাহ আপনারাও শোনার চেষ্টা করবেন, ওই দায়িত্ব পালন করলে আপনার সন্তান আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার প্রতি সদাচরণ করবে, আর যদি না করে তাহলে বুঝবেন আপনার দায়িত্বে কোনো ত্রুটি ছিল। আর কোনো সন্তান যদি ওই ত্রুটি করো, তবে মনে রাখতে হবে ওই ত্রুটির জের কিন্তু তোমাকে টানতে হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনি মনে করেন পানির দাম কত, মূলত কিনা কিন্তু 8 টাকা বা 7.5 টাকা, কেমন, তবে এটা 20 টাকা, মানে দোকান থেকে কিনা লাগে আর কি, আমি আজকে একটা হিসাব নিয়ে আসছি, এ পানির দাম 20 টাকা। আচ্ছা, দোকানদারকে যদি আপনি 20 টাকা না দিয়ে যদি পানিটা দোকান থেকে নিয়ে চলে আসেন, দোকানদারকে আপনারা ভালো মানুষকে মনে চোর করবো, কথা ক্লিয়ার করেন, চোর না ভালো মানুষ, ধরে ফিরাই তো না আপনারে মোটামুটি বিদায়, তাহলে টাকার বিনিময়ে আপনাকে পানির বোতল আনতে হবে, ঠিক আছে না? আমার বাবারা বন্ধুরা,
মনোযোগ দেন পর্দার অন্তরালের মা বোনেরা সহ, যেহেতু আমি সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব আলোচনা করতেছি, আপনি বুড়া বয়সে আপনার মা বাবার কাছ থেকে সন্তানের কাছ থেকে কি পাইবেন আপনি দুনিয়াতে? সন্তানকে ছোট কাল থেকে তেমন মানুষ করলে আপনি ঠিক সেগুলো আপনি কবরে যাওয়ার পর পাবেন, অথবা কবরে যাওয়ার আগে পাবেন। এই জন্য শুনেন, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর তার দায়িত্ব শেষ হয়ে যায় না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে, হাদিস শরীফের মধ্যে পাইলাম, একটা সন্তান জন্ম দেওয়ার পরে তার মা বাবার এক নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? কারণ তার কানের মধ্যে আজান দিলে ইসলামের স্বতঃস্ফূর্ত বাণী তার কানে যাওয়ার কারণে এ সন্তান মুসলমান, তার অন্তরের মধ্যে ধারাবাহিকতা থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনার কাছে জানতে চাই দুই নাম্বার দায়িত্ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে মা বাবার দুই নাম্বার দায়িত্ব হলো তার আজানটা দেওয়ার পরে ওই সন্তানের মাথার চুলগুলা কামায় দেওয়া। সাত দিনের মাথায় ওই সন্তানের চুলগুলা কামায় দেওয়া, দেখবেন ডাক্তারের কাছে নিলে সিজার করতে নিয়ে ডাক্তার বলবে মিনিমাম 40 দিনের আগে তার চুল কাটা যাবে না। ডাক্তার যদিও বলে তবু আপনি ডাক্তারের কথা মানবেন না। বলে হুজুর কেন? কারণ ডাক্তার হলো নবী মুহাম্মদ মুস্তফা, আহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা ওই নবীর উম্মত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা আমাদের জীবনের উত্তম আদর্শ হিসেবে রসুলের আদর্শকে আমরা অনুসরণ করি। নবী বলেন কোন সন্তান জন্মগ্রহণ করার পরে সাত দিনের মাথার তার মাথার চুলগুলা মুন্ডিয়া দেওয়া, কামাইয়া দেওয়া, এটা হলো দুই নাম্বার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার দায়িত্বটা কি? নবী আমার বলে উম্মত শুনে নাও, তিন নাম্বার দায়িত্ব হলো তার মা বাবা ওই সন্তানটাকে সর্বপ্রথম যখন তার কানের মধ্যে আজান দিবে, দুই নাম্বার তার মাথা কামাইয়া দিবে, মুন্ডিয়া দিবে, আর তিন নাম্বার দায়িত্ব তার মাথার তার একটা সুন্দর নাম নির্ধারণ করে দিবে। কি নাম? সুন্দর নাম, সুন্দর নাম নির্ধারণ করবে। তা আপনি আপনার ছেলের নাম রাখেন বাবু, বাবলু, রাহেনি। সুন্দর নাম বলতে ইসলামী নাম, এটা মা বাবার দায়িত্ব। নামের তাফসিরের কারণে আপনার একটা সন্তান জাহান্নামে যেতে পারে। আপনার কি কষ্ট হইতেছে? আপনার কাছে মনে হইতেছে ওয়াজগুলো কামে লাগবো মনে হইতেছে? যদি মনে করেন যে না কাটার কইছে, চিন্তা করিস, তুই তো বিয়ে করছিস না, এলাকা তো কামে লাগবে না। বিয়ে করলে ঠিকই কামে লাগবে। হাদিস শরীফ শুনাইতেছি নবীজি, একটা সন্তান জন্মগ্রহণ করার পর মা বাবার পাঁচটা দায়িত্বের কথা বলছে, এটা কইছি কামে লাগবো, হুইনা রাখ, বিয়ে করলে কামে লাগবো। আপনার কষ্ট হবে, বসতে রাজি আছেন ইনশাল্লাহ। অনেক মুরব্বীরা চিন্তা করে, হুজুর আমরা ফুরুত তাইন দন এমনি বড় হয়ে গেছে, আর আমরা না বুদ্ধ বুদ্ধ হইতো না, তাহলে হুজুর আমরা কি করবো? আমরা শুনবো ওই যে নাতির আর কামে লাগবো, এমন ওই ইন্দে ফলা একটু ডাক দেন কমিটিরা। হ্যাঁ, মাহফিলের পাশে বাচ্চারা তোমরা কথা বললো না বাবা, দৌড়াদৌড়ি করে না, ছোট মানুষ গো, বসে না তো, তবে একটু ডাক দিয়ে দেন, মাইরেন না তাই না, বার পরে আর মাহফিলের কাছে দিয়ে হইতো না। গভীর মনোযোগ দেন বাবারাম, মা বাবার তিন নাম্বার দায়িত্ব তার একটা সুন্দর ইসলামিক নাম নির্ধারণ করাম, সুবহানাল্লাহ পড়েন। এবার চার নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় ওই সন্তানকে 10 বছরের মাথা থেকে নামাজের জন্য তাগিদ দেওয়া, আর সন্তানকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, সকালবেলা 2-3 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের বইটা আপনি আপনার সন্তানের কাঁধের মধ্যে তুলে দেন। আবার আপনার সন্তান বড় হওয়ার পরে আপনি আপনার সন্তানটাকে বলে দেন বেশি বেশি করে কোরআন পড়ার জন্য একটা প্রাইভেট টিচার রাখেন, মাত্র 500 টাকা বেতন দিয়ে কোরআন পড়াইবার লাইগা। আপনি জানেন না ইহুদি নাসারারা এই কিন্ডার গার্ডেন প্রক্রিয়া চালু করে আপনার সন্তানকে কোরআন শিক্ষা থেকে কত দূরে নিয়ে যাইতেছে। আল্লাহ তাআলা যেন
আমাদের যাদের সন্তান আছে সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ানোর মতো তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মুসলমান ভাই বাবাজিরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, একটা সন্তানকে যদি আপনি আল্লাহ তাআলার কোরআন না শিক্ষা গ্রহণ করান, আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে আরো সুন্দর কথা পাইলাম, নবী আমার বলে ফুলসেরাতের কিনারার মধ্যে ওই সন্তানকে বলা হবে, সন্তান তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সন্তান যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত না করতে পারে, বলবে তোমার আব্বা জান কোথায়, তোমার আব্বা জানকে তালাশ করো। ফেরেশতারা আপনার আমার বাবাকে ডাক দিয়ে বলবে, কেন তোমার সন্তান কোরআন পড়তে পারে না? আপনি আমি উত্তর দিব, সন্তান কেমনে কোরআন তেলাওয়াত করবে, কারণ সন্তান তো দুনিয়ার শিক্ষা নিয়ে বড় ব্যস্ত ছিল, কোরআন শিখতে পারে নাই। এবার আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনি বাবাকে বলা হবে ফুলসেরাতের এই পার আর ওই পারে আপনার পাও এবং মাথাগুলা রাখার জন্য, আপনার সন্তানকে বলা হবে আব্বাজানের বুকের মধ্যে পাড়া দিয়া সন্তান ফুলসেরাত পাড়ি দাও, জোরে কন্না উজুবিল্লাহ। উদাউদি তুমি কেন সেটিং বোঝো না? যদি বোঝদা সাউন্ড এমন দম দমা তুমি করতো না, ইকু দিছো কদ্দুর, ইকু দিয়ে ইকু দিলে মানে হালকা ডিলে দিয়ে দেয় যেন সাউন্ডটা ভাসে, সাউন্ড আটকা আমার গলা টাত পেরে ধরে লা টাত পেরে ধরে লা। হ্যাঁ প্রত্যেক দিন ওয়াজ করি তো মোটামুটি মাইক সম্পর্কে আমার একটু আইডিয়া আছে, বুঝছেন? খাজা মাইক বালা আমি জানি, এই অঞ্চলের খাজা মাইক সবচেয়ে রাজা, রাজার মতো কাম করিস না বেটা, ফজার মতো কাম করিস না। আমার বাবা জিরা বন্ধুরা, তাহলে আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসের হাত পার হবে। এবার দেপারে অন্ধ রাখ সব বন্ধ, ডাইরেক্ট সাউন্ডে সব বন্ধ করে দাও। আমার বাবা জিরা বন্ধুরাম, আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসে তে বুঝে না, সব বন্ধ কর ডাইরেক্ট সাউন্ডে, সব বন্ধ করো ডাইরেক্ট সাউন্ড, এমনে থাক তোবালা। কি করো আপনারা, তাহলে ক্লিয়ার বাহিরেও ক্লিয়ার। আমার বাবা জিরা বন্ধুরাম, গভীর মনোযোগ দেন, যে সন্তান আপনার শরীরের সাথে একবার পা লাগলে দুইবার সালাম করে, করে না? কিন্তু ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিবে এটা কেমন কথা? আল্লাহর নবী রহমতের নবী আমার জানে আদে উম্মতের দলেরা, তাহলে তোমরা তোমাদের সন্তানদেরকে দায়িত্ব পালন হিসেবে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করাইবা, আর নচেত এই সন্তানকে কোরআন না শিখানোর কারণে দেখবেন আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে মসজিদের হুজুর দিয়া কতবার বারাইটা বারাইটা হুজুর আইনে কবরের সামনে দাঁড়াইব, এটা গুনার কাম না, হুজুর দিয়া দোয়া করবেন এটা ভালা কথা। কিন্তু আপনি আপনার সন্তান যদি কোরআনটা শিখিয়ে দেন, আল্লাহর নবী কয় কোন সন্তান যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হাতটা তুলে দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া শেষ হওয়ার আগে তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। অপর পরবর্তী হাদিস শরীফের মধ্যে একজন মা বাবা সন্তানকে শিষ্টাচার শিক্ষা প্রদান করাবে, সন্তানকে আদর্শ গ্রহণ করাবে। একটা সন্তানকে মা বাবা যখন এমন ভালো ভালো কাজগুলো শিক্ষা গ্রহণ করাবে, তখন ওই সন্তান শিষ্টাচারওয়ালা একটা আদববান মহান মানুষ হয়ে যাবে। তখন ওই সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমার যে মা বাবা আমি সন্তানকে এত সুন্দর শিক্ষা প্রদান করে কবরে চলে গেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহর নবী কয় ওই সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। শুনেন বাবা বাবাজিরা বন্ধুরা, ইয়ামেন নামক এলাকার মধ্যে বড় বড় প্রখ্যাত প্রখ্যাত আল্লাহ পাকের বড় বড় ওলিদের জন্ম হইতো, কিন্তু ওই জামানার মধ্যে ওলিদের মাধ্যমে যখন জন্ম হইতো, যে জায়গায় ভালো মানুষ থাকে ওই জায়গায় খারাপ মানুষ থাকে, নিশ্চিত কথা নিশ্চিত। কিন্তু ভালো মানুষ যদি খারাপ মানুষের পাল্লায় পড়ে যায়, ওই মানুষটা পর্যন্ত তার জীবনটা ধ্বংস করে ফেলতে হয়। হুজুর কেন? কারণ খারাপের সঙ্গে থাকলে আপনি কিন্তু খারাপই হয়ে যাবেন। এই জন্য আরবি ভাষায় ব্যাকরণে একটা বাক্য ব্যবহার করা হয়, কামা তাদিন উতুদার, যেমন কর্ম তেমন ফল। আপনি ভালো মানুষের সঙ্গে চললে ভালো হইতে পারবেন, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ হইতে পারবেন। আর আপনি যদি কোনো পোংরা সাংরা দুষ্টের সঙ্গে চলাফেরা করেন, আপনার বন্ধুটা যদি নির্বাচন করেন একজন সিগারেট খোর, আপনার বন্ধু যদি নির্বাচন করেন একজন হারাম খোর, দেখবেন আপনি তার সঙ্গে একদিন দুই দিন চলাফেরা করা অবস্থায় তার দেখা দেখি আপনি একটা সিগারেটের মধ্যে টান লাগাইবেন। আমি এই পর্যন্ত যত পোলাপান সিগারেট খায়, যত সহপাঠীরা সিগারেট খায়, এরা জিগাইছি সিগারেট খানা শিখলি কিভাবে, অনেক চাষা জেটারা জিগাইছি সিগারেট খানা শিখলেন কিভাবে, আমার উত্তর দিছে ওমকাল্লাকে সুলতান, হাঁটতে হাঁটতে একদিন কইছে টান দিয়ে দেখ না, এরপরে সিগারেট খানা শিখে ফেলাইছি। এই
পর্যন্ত দাঁড়া দাঁড়া সিগারেট খাইছে দেখলাম বন্ধু বান্ধবের পাল্লায় পড়াম। তার বন্ধু খাইতো, তার বন্ধু একদিন দুষ্টামি দুষ্টামি কইছে একটা টান দিলে কিছু হবে না, এই কথা বলেন না কেন? আপনার কি অসুবিধা হচ্ছে? আমার মাহফিলের ভিতরে আপনারা আমি যে সাবজেক্টের উপরে কথা বলবো অনেক বহির্ভূত আলাদা আউট কথা আসবে, কিন্তু আমার এই কথার ভিতরে যেটা শিখবেন, যেটা মানতে পারবেন, যেটা উচিত কথা আপনি এটার উত্তর দিতে হবে, কথা বলেন ঠিক কি না? আমার মা বোনেরা মনোযোগ দেন, আপনারা যারা এখানে আছেন আপনারাও মনোযোগ দেন, যারা সিগারেট খায় তাহলে বোঝা গেল এদের সিগারেট খাওয়ার মূল কারণ হইলো যে কোনো একজন বন্ধু বান্ধবের পাল্লায় পড়া। এজন্য বন্ধুরা তোমাদের সহপাঠী যারা সিগারেট খায় অথবা খারাপ কর্ম করে তাদের সঙ্গ থেকে তুমি ছঙ্গ ত্যাগ করার চেষ্টা করো। হুজুর কেন? কারণ সে যদি এমন পথে চলে একদিন শয়তান কুমন্ত্রণা দিয়ে তার পথে তোমাকে পরিচালনা করবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তবে আপনি যদি একজন নামাজি মানুষের সাথে চলেন, সে আপনার কাছ থেকে একদিন দুই দিন যদি নামাজে চলে যায়, আপনিও চিন্তা করবেন হায় রে আমিও তো একজন নামাজি হইতে চাই, কারণ এ যদি নামাজ পড়তে পারে আমিও নামাজ পড়ার প্রয়োজন। তো কোন কথা থেকে এখানে আসলাম একটু মনোযোগ দিবেন বাবাজিরা বন্ধুরা। ওই ইয়ামেন দেশে ভালো মানুষ যেমন ছিল, খারাপ মানুষ মদের আড্ডা খানা ওই সময়ে বড় ভারী ছিল। এখন তো প্রকাশ্য হয় না, গোপনে গোপনে হয়, আগে প্রকাশ্যে যা হইতো এখন গোপনে তার চাই তার 100% বেশি হয়, কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ওই ইয়ামেন দেশের মধ্যে একটি দুনিয়ার জমিনের মধ্যে মদের আড্ডাখানায় পড়ে থাকতে, কিন্তু তার মা জননী আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহ তাআলা আমার সন্তান যে নেশা করে আমি মাত্র মনের মধ্যে বড় আশা, আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাক অবস্থায় আমি মার ইন্তেকালের পরে আমার সন্তান আমার জন্য বেশি করে করে দোয়া করবে। কিন্তু মা জননী বলে আমি আল্লাহর কাছে এত দোয়া করলাম, আমি দোয়া করতে 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 আমি অনেক দিন পর্যন্ত দোয়া করলাম, কিন্তু আমার সন্তান নেশাগ্রস্ততা থেকে ফিরে আসে না, আমার সন্তান নেশা করা বন্ধ করে না, আমি আমার আল্লাহর কাছে বারবার দোয়া করলাম, এবার আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে কিনা আমি জানি না, কিন্তু আমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল আমি আমার সন্তানকে বললাম বাবা, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার একটা বৈবাহিক অবস্থা তৈরি হয়, বাবারে আমি মা জননী চাই তোমাকে একটা বিবাহ করানোর জন্য, মার কথায় সন্তান বড় রাজি হয়ে গেছে। সন্তান ডাক দিয়া কয় হে আম্মা জান, আপনি যেহেতু বলছেন আপনার কথার মধ্যে সম্মতি প্রকাশ করলাম। এবার ওই মা জননী ডাক দিয়া কয় সন্তান রে তুই তো একজন নেককার সন্তান, আমি তোরে বানানোর চেষ্টা করলাম, তুই তো নেশা করো আমি মার বড় আশা, তোরে আমি একজন নেককার স্ত্রী বিবাহ করাইব, যেন তুমি সন্তান খারাপ কর্ম থেকে ফিরে আসার জন্য একটা ভালো কর্ম করতে পারো। সন্তান ডাক দিয়া কয় মা আমার কাছে কে বিবাহ বসবে, আমি একজন নেশা করো ব্যক্তি। মা জননী বলে আমি চেষ্টা করব একজন নেককার স্ত্রী তোমার জন্য আমি নির্ধারণ করার জন্য। সন্তানের বাবা প্রশ্ন করে হে আমার স্ত্রী তোমার সন্তান একজন মদখোর, তোমার সন্তান একজন নেশাখোর, তুমি কেমনে তোমার সন্তানের কাঁধে একজন ভালো নারী গছে দিবা? মা জননী ডাক দিয়া কয় আমি ওই মেয়ের কাছে প্রস্তাব প্রদান করব, মেয়েটা যদি রাজি হয় তাহলে আমার সন্তানের সঙ্গে আমি আমার সন্তানের বিবাহ দিব। বলে কেন? বলে একটা ভালো মেয়ে যদি আমার সন্তানের সঙ্গে বিবাহ করা হয় ওই ভালো মেয়েটা আমার সন্তানকে একদিন দুই দিন তিন দিন বিবাহ করানোর পরে যখন বুঝাইবে আমার সন্তান হয়তো নেশা ছেড়ে দিবে, আর আমার সন্তানের স্ত্রীর গর্ভে যদি একটা সন্তান আগমন করে ওই সন্তান যদি একজন আলেম হয়, ওই সন্তান যদি একজন নেককার হয়, আমার একটা বিশ্বাস ওই একজন নেককার আলেমের কারণে আমাদের পুরা বংশের কবরের আযাব মাফ হয়ে যাবে। করেন সুবহানাল্লাহ।